নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষকে যদি কেউ সম্মান করে ইজ্জত করে তো এটি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে ইজ্জত করার সমান সেই তিন শ্রেণীর মানুষ আমাদের সমাজে তম্মদ থেকে প্রথম দুই শ্রেণীর মানুষ বড় বেশি অবহেলিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না মিন ইজলালিল্লাহি তাবারক তাআলা আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান দেওয়া আল্লাহকে মর্যাদা দেওয়া এর অন্তর্ভুক্ত হলো ইকরামু দিশাইবাতিল মুসলিম যে মানুষগুলো ইসলামের উপর থেকে বার্ধক্যে পৌঁছে গেছেন ইসলামের উপর থেকে বার্ধক্যে পৌঁছে গেছেন বয়স বেশি হয়ে গেছে মুরব্বি হয়ে গেছেন সিনিয়র হয়ে গেছেন এই মানুষগুলোকে সম্মান করা এটা স্বয়ং কাকে সম্মান করা আল্লাহকে সম্মান করা তাদেরকে সম্মান করলে আল্লাহকে সম্মান করার মতো হয় মর্যাদার দিক থেকে সওয়াবের দিক থেকে ফজিলতের দিক থেকে আমাদের সমাজে আজ মুরব্বিদের সম্মান এটা হারিয়ে গেছে একটা সময় আমরা দেখেছি আমাদের ছোটবেলায় আমাদের চাইতে যারা বয়সে আরো সিনিয়র আছেন মুরব্বিরা আছেন আপনারা আরো বেশি দেখেছেন যে আমাদের এই সমাজে তরুণরা বয়সে ছোটরা সিনিয়রদেরকে বয়সে বড়দেরকে সম্মান করত এটা ইসলামের সৌন্দর্য যে ছোটরা বড়দেরকে কি করবে সম্মান করবে সম্মানের অংশ হিসাবে তাদের সামনে আদব লেহাজ রেখে কথা বলবে তাদের আগে আগে সামনে সামনে হাঁটবে না পেছনে পেছনে হাঁটবে তাদের কথার উপরে কথা বলতে যাবে না কোন বিষয়ে দ্বিমত করতে হলে ভদ্রতা সম্মাননা সব প্রদর্শন করে তারপরে বলবে আজ এই বিষয়গুলো আমাদের কাছে খুব থনকো এবং ছোট বিষয়ে পরিণত হয়ে গেছে মহতরম হাজেরিন কত বড় কথা যে আপনি একজন বয়স্ক মুরব্বিকে সম্মান দেখালেন তো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান দেখানোর মতো তিন ব্যক্তির প্রথম ব্যক্তি পেয়ে গেলাম বয়সে যিনি সিনিয়র বিশেষ করে দাড়ি পাকা মুরব্বিরা এই লোকগুলোকে দেখলেই তিনি হোক আপনার চাইতে কম শিক্ষিত হোক তিনি গরিব মানুষ হোক তিনি সমাজের সাধারণ মানুষ আপনি হয়তো তার চাইতে বেশি পয়সাওয়ালা আপনি হয়তো তার চাইতে বেশি জ্ঞানী আপনি হয়তো তার চাইতে বেশি আমলি কিন্তু শুধুমাত্র বয়সে বড় হওয়ার কারণে সিনিয়র হওয়ার কারণে বৃদ্ধ হওয়ার কারণে ইসলাম তার অধিকার সংরক্ষণ করেছে যে সিনিয়রকে সম্মান দেখাতে হবে এই জন্য ইসলাম প্র্যাকটিস যদি হয় সেই সমাজে কোনো বৃদ্ধাশ্রমের প্রয়োজন হবে আজ বৃদ্ধাশ্রমের যে কালচার গোটা পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি এটির অন্যতম প্রধান কারণ এটি যে জুনিয়ররা সিনিয়রদের মর্যাদা তাদের অধিকার তাদের প্রাপ্য সম্মান দিতে জানে না বাইরের মানুষ তো পরের কথা নিজের সন্তানরা পর্যন্ত বাবা মাকে সম্মান দিতে ইসলাম আমাদেরকে যে সুন্দর জীবন বিধান দিয়েছে সেটি যদি আমরা চর্চা না করি আজ হয়তো আমি আমার মুরব্বিদের সম্মান করছি না কাল আপনি আমি যখন মৃত্যু হব হয়তো আমাদেরকে বৃদ্ধাশ্রমে যেতে হতে পারে কারণ আমাদের পরবর্তী প্রজন্ম বড়দেরকে সম্মান করতে জানবে অতএব আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে পুনরায় উদ্ধার করার জন্য মানসিক যে ইচ্ছা সেটি নতুন করে সৃষ্টি করতে হবে প্রতিজ্ঞা করতে হবে করব তো ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে সবাইকে তৌফিক দান করুন মহতরম হাজেরিন অনেক রিকশাওয়ালা মুরব্বি আছেন রিকশাওয়ালা মুরব্বি আছেন রিকশা চালায় হয়তো আপনার বাপের বয়সী আপনার চাচার বয়সী আপনার বড় ভাইয়ের মতো কিন্তু আমরা তরুণরা তাদের সাথে তুই তুকারি করে কথা বলি আছে না নাই আল্লাহু আকবার কোন ভদ্র মানুষ কোন সভ্য মানুষ কোন ভালো মানুষ কোন ভালো মুসলমান এ আচরণ কখনো করতে পারে যারা মাশাআল্লাহ বৃদ্ধ আবার সামাজিক প্রতিপত্তি আছে টাকা পয়সা আছে তাদের জ্ঞান গরিমা আছে সামাজিক অবস্থান আছে তাদের ছেলে মেয়েদের পয়সা কড়ি আছে এই মানুষগুলোকে সম্মান করার অভাব এদেশে এদেশে এই মানুষকে সম্মান করার লোক বহু পাওয়া যায় কিন্তু যারা খেটে খাওয়া দিনমজুর হয়তো তিনি সাধারণ শ্রমিক মানুষ হয়তো তিনি একজন রিকশাওয়ালা মানুষ আমরা যারা নামাজ কালাম পড়ি এই মানুষগুলোর মধ্যেও শুধুমাত্র বয়সে সিনিয়র হওয়ার কারণে একজন বৃদ্ধ মুসলমান হওয়ার কারণে তার প্রতি সম্মান প্রদর্শন করার যে নির্দেশ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্বের সাথে দিয়েছেন যে তাকে সম্মান করা স্বয়ং আল্লাহকে সম্মান করার সমান সে বিষয়ে কি আমরা বেশিরভাগ মানুষ খেয়াল করি না
محترم حاضرین راستا ঘাটে আমাদের আশেপাশে অনেক মানুষ আছে অশিক্ষিত শিক্ষা বঞ্চিত তারা হয়তো গরীব মানুষ সামাজিক সেরকম কোনো অবস্থান সামাজিক সেরকম কোনো অবস্থান প্রতিপত্তি তাদের নাই কিন্তু বয়সে তারা সিনিয়র বৃদ্ধ হয়ে গেছেন তাদেরকে আমাদের সম্মান করতে হবে মনে থাকবে তো ইনশাআল্লাহ মনে রাখবেন ইসলাম মানুষকে সভ্য হতে শেখায় ভদ্র হতে শেখায় আমরা ভদ্রতা থেকে যত দূরে সরব ইসলাম থেকেও তত দূরে সরে যাব মুহতারাম হাজেরিন আমি যখন লক্ষ্য করি এই সমাজে সাধারণ খেটে খাওয়া মানুষগুলো বয়সে অনেক সিনিয়র হওয়ার পরও তারা কোথাও মর্যাদা পায় না তাদেরকে অনেক সময় দেখা যায় অনেক হুজুররাও সালাম করে না চেয়ারম্যান সাহেবকে সবাই সালাম করে নেতা সাহেবকে সবাই বলে সাথে আছি বড় ভাই পামপট্টি দিয়ে নেতা সাহেবের সাথে ভালো থাকার চেষ্টা করে ঠিক না ভাই ঠিক আর মুরব্বীদের বেচারারা কোনো সালামটাও ভালো করে পায় না ভাই রে দুনিয়ারে দাপট দুনিয়ারে ক্ষমতা এটা দেখতে দেখতে এক সময় শেষ হয়ে যাবে কিন্তু মানুষের اخلاق উন্নত চরিত্র এটা টিকে থাকবে এজন্য আমাদেরকে শপথ করতে হবে আজকের মাহফিল থেকে আসুন আমরা প্রতিজ্ঞা করি যে আমরা বয়সে বড় যারা তাদেরকে সম্মান দেখাবো অন্যকে সম্মান দেখাতে শেখাবো ঠিক আছে না ইনশাআল্লাহ দ্বিতীয় যে ব্যক্তিকে সম্মান করা আল্লাহকে সম্মান করার মতো স্বয়ং আল্লাহকে সম্মান করার সমতুল্য যে ব্যক্তিকে সম্মান করা সে মানুষটি হলেন হামিলুল কোরআন কোরআনে কারীমের হাফেজ মাত্র দুজন হাফেজের মাথায় আমরা পাগড়ি পরালাম 10 মাসে গোটা 30 পারা কোরআন 617 বেশি পৃষ্ঠা মুখস্থ করে ফেলেছে এবং এক দাঁড়াতে এরা শুনিয়ে দিতে পারে এটি মিরাকল এটি আশ্চর্যজনক বিষয় অভিভূত হওয়ার মতো বিষয় আল্লাহর এই কোরআন যারা নিজেদের পক্ষে ধারণ করে আল্লাহর এই কোরআন যারা নিজেদের পক্ষে হেফাজত করেছে এই হাফেজে কোরআনদের মধ্যে যাদের মধ্যে সীমা লঙ্ঘন নাই আর যাদের মধ্যে ছাড়া ছাড়িও নাই বাড়াবাড়ি ছাড়া ছাড়ি নাই কোরআন অনুসরণ করার ক্ষেত্রে তারা কোরআনের নির্দেশ মেনে চলে অতিরঞ্জন করে না আবার ঢিলা ঢালামিও করে না ছাড়া ছাড়িও করে না এই রকম হাফেজ কোরআন আলেম দ্বীন তাদের সম্মান করা স্বয়ং আল্লাহকে সম্মান করার মতো এখন আজকাল এটাও সেটা উঠে যাচ্ছে আমাদের সমাজ থেকে এই জিনিসটাও নাই কারণ আলেমদেরকে সম্মান করা বিশেষ কোনো কারণ নাই তাদের কাছে না ক্ষমতা আছে না পয়সা আছে এই সমাজে এখন সম্মান হয় পয়সার আর ক্ষমতার ঠিক না বেটি অবশ্য আলেমদেরকে যেটুকু সম্মান মানুষ করে সেটা মনের ভেতর থেকেই করে কোন দুনিয়ার প্রভাবশালী মানুষকে সম্মান করলে সেটা হয় তার পয়সার কারণে নয় তার চেয়ারের কারণে নয় তার পদের কারণে কিন্তু ওলামাদেরকে যেটুকুন ভালোবাসা মানুষ দেয় সেটুকুন নিরঙ্কুশ ফ্রেশ ভালোবাসা নির্ঝঞ্ঝাট পিওর ভালোবাসা শুধুমাত্র আল্লাহর জন্য দুনিয়ার কোনো ধান্দা সেখানে থাকে ওলামাদের ভালোবাসা থাকতে হবে তৃতীয়ত যাকে সম্মান করা আল্লাহকে সম্মান করার মতো তিনি হলেন ওই শাসক ওই পদাধিকারী ব্যক্তি যিনি মানুষের দায়িত্ব পালন করছেন নেতৃত্ব দিচ্ছেন এবং তার কাজটা তিনি ইনসাফের সাথে আঞ্জাম দেন তিনি কোনো প্রকার ইনসাফ বহির্ভূত কাজ করেন না আমাদের সমাজে যে যে পদ পায় একেবারে ইউনিয়ন পরিষদের ছোট্ট চেয়ার থেকে নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ার পর্যন্ত সরকারি কর্মকর্তা কর্মচারী হোক আর বেসরকারি কোনো প্রতিষ্ঠানের একটা ভালো চেয়ার পাক যে যে চেয়ার পাই আমরা যে যে পদ পাই আমরা আমরা সেটা দিয়ে কিভাবে স্বজন প্রীতি করব কিভাবে নিজের পছন্দের লোকদেরকে সুবিধা দেব সেই ধান্দায় আমরা সব সময় ব্যস্ত থাকি আমরা ভুলে যাই যে প্রতিটা মানুষকে সেবার দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন অতএব বৈষম্য না করে ইনসাফ প্রতিষ্ঠা করাটা আমরা ভুলে যাই মুহতারাম হাজেরিন আল্লাহ যাকে যতটুকু দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব পালন করার ক্ষেত্রে সবার সমান অধিকার দিতে হবে কোন প্রকার বৈষম্য করা যাবে না সবার প্রতি সমান অধিকার রাখতে হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এরকম সমান অধিকার প্রতিষ্ঠা করেন ইনসাফ প্রতিষ্ঠা করেন এরকম ব্যক্তিদেরকে সম্মান দেওয়ার তৌফিক দান করুন আমাদের সমাজে এই মানুষগুলোরও মর্যাদা নাই যে সব সততার সাথে তিনি তার দায়িত্ব পালন করেন তার মর্যাদা কেউ দিতে চায় না অসৎ পথে অনেক প্রভাব তৈরি করেছে অনেক পয়সা কড়ি করেছে তাকে সবাই স্যালুট দিতে জানে এই কারণে সমাজে সৎ মানুষের চাইতে অসৎ মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে আমরা যদি সৎ মানুষকে সম্মান না দিই সৎ মানুষের সংখ্যা বাড়বে এক সময় দেখা যেত আমাদের দেশে স্কুলের টিচার প্রাইমারি স্কুলে পড়ান হয়তো ঢোলা ঢালা একটা পাজামা পরে আছেন
কমদামা একটা পাঞ্জাবি পরে আছেন এই ভদ্রলোক তাকে এলাকার সমস্ত মানুষ সম্মান করত কারণ তিনি শিক্ষক আর এখন শিক্ষক তো পরের কথা বাপ মাকে পর্যন্ত মানুষ সম্মান করতে চায় না মানুষ চায় হলো যার পয়সা আছে যার মাথায় তেল আছে যার গায়ে জোর আছে যার বাহুতে বল আছে যার ক্ষমতা আছে দাপট আছে শুধু তারে পামপট্টি দেওয়া আর তাকে সম্মান করা আর মুরব্বিদের সম্মানের বিষয়টা হারিয়ে একদম গেছে মোহতরম হাজরিন অতএব এই তিন শ্রেণীর মানুষকে আপনি যদি সম্মান করার চেষ্টা করেন এই তিন শ্রেণীর মানুষকে যদি আপনি ভালোবাসার চেষ্টা করেন ইজ্জত দেওয়ার চেষ্টা করেন তো স্বয়ং আল্লাহকে সম্মান দিলে যে মর্যাদা যে সওয়াব হবে খুব বহু সে সওয়াব আপনি অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ স্বয়ং সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে শ্রদ্ধা এবং সম্মান নিবেদন এটা চাইলেও আমরা করতে পারবো না সহজ না কিন্তু এই তিন শ্রেণীর মানুষকে সম্মান আমরা চাইলে সকাল বিকাল করতে পারবো কি পারবো না আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তিন শ্রেণীর মানুষের সম্মান অন্তরে ধারণ করার তৌফিক দান